আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের ভালো আছি। এই তো প্রিয়ভিউয়ার্স, আজকে আমরা যাব শপিং করতে। তো শপিং করতে বলতে গেলে সুমনা শপিং করবে। সুমনা আজকে অনেক টাকা শপিং করবে, সব 1000 টাকা নোট, 1000 টাকা নিয়েছে। তো 5000 টাকা শপিং কার কার জন্য সুমনা করবে সেটা জিজ্ঞেস করেন আপনার সুমনাকে। সুমনা বলো, 5000 টাকা শপিং বলতে গেলে আমার ছোট বোনের জন্য একটা জিনিস নিব, আর বাদ বাকি যা আছে সব আমি নিব। ওরে বা, কি ব্যাগ কিনবে ঠিক না? পাঁচ ব্যাগটা তো চোখে লেগে গেছে। হ্যাঁ, ব্যাগ, জুতা, তারপরে দেখি মার্কেটে যা পছন্দ হয় নিয়ে নিব। সব নিবে? হ্যাঁ, পুরো মার্কেটে তে তেল নিয়ে, মানে মার্কেটে গেলে তো সবই পছন্দ হবে এক এক করে ঠিক না? আর এদিকে তোষিস রেডি হচ্ছে, তো তোষিসকে আমরা স্কুলে দিয়ে তারপর মার্কেটে যাবো। কোন মার্কেটে যাবে, নিউ মার্কেট নাকি? আগে কোন মার্কেটে যাবে এটা বলো। নিউ মার্কেটে ব্যাগ দেখ। হ্যাঁ, নিউ মার্কেটে সুন্দর আছে। আর জুতা কি নিউ মার্কেটে দেখিস নিস্তালে বা বাটার মধ্যে দেখবি? তোষিস এখানে রেডি হয়ে গেছে। তোষিস হাই বলে দাও, বলো না কেন? তোষিস লজ্জা খা, আগে বলছে বেড়ার মতো বললে কথা বলতে পারো। তুমি সেই মায়ের সন্তান যে কখনো অন্যায় করি নাই, কখনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই, প্রতিবাদ করে শুধু মানুষের সাথে শত্রুতা বাড়িয়ে গেছি ঠিক আছে। আমি সবসময় প্রতিবাদ করি, এটা সুমনা সবাই জানে। সবচেয়ে বেশি জানে আমার বড় আপা ফাতেমা আপা, উনি আমাকে সবসময় বলে তুই আসলে সত্যবাদী, তুই সাথে সাথে মানে প্রকাশ করে দেস। এটা তার একটা অভ্যাস, আপা বলতেছে বুঝছস। তো তোষিস আমার সেই মায়ের সন্তান, আমার সন্তান, কিন্তু তোষিস সেই ইয়ে নিয়ে কথা বলে না, ও অনেকটা একটু নিরবতা পালন করে। কিন্তু একটা সময় ও প্রতিবাদ করবে সবকিছু, এটা আমার বিশ্বাস, কারণ সে আমারই গর্বে হয়েছে, আমারই সন্তান। তার জন্য আমি অনেক কিছু জীবনে ত্যাগ স্বীকার করেছি ঠিক না সোমনা? সত্যি কিনা মিথ্যা বল? আমার লাইফটার দিকে আমি কখনো থাকি নাই, শুধু তোষিসের দিকে আমি থাকাইছি। আমি অনেকের জন্য আমার এই সংসারের জন্য আমার লাইফ শেষ করছি। যাই হোক, এসেছি রাজ্জাক প্লাজার মার্কেটের নিচতলায়। তো এখান থেকে তারা গোয়ামে সুমনা ব্যাগ কিনেছে সুমনার বোনের জন্য। আজকে সুমনা এসেছে, সুমনা নিজের জন্য ব্যাগ কিনবে। তো এক এক করে অনেকগুলো ব্যাগ দেখতেছে, আপনি তো দেখে কালারগুলো। কোনটা সবাই? হ্যাঁ, এখানে অনেকগুলো কালার আছে, যে এই কালারগুলো কিন্তু সুন্দর, লালও সুন্দর। লাল আমি খারাপ বলবো না। সুমনা ফার্স্টে ভাবছিল যে সুমনা লাল ব্যাগটা নেবে, তো এই কালারটা ভালো লাগে, এই কালারটা ভালো লাগে, এটা দুটো স্ট্যান্ডার্ড কালার বল সব দিতে দেবে। তো এটা হচ্ছে রাজ্জাক প্লাজারের নিচতলা। এখানে আমরা ব্যাগ ভাই এগুলো একটু প্রাইস, এখানে যে ছিল উনি কিন্তু আমাদেরকে প্রাইস বলেছে, চিনতে পারছেন? তার আগে একটা ব্যাগ নিয়েছিলাম কয়েকদিন আগে, দেখি ভিতরটা একটু দেখা তো, ভিতরে কি কি অবস্থা আছে, চেন ঠিক আছে না? তখন বলে দিছিল আমাদেরকে, মেন যে মালিক ছিলেন এখানে বসা, তিনি বলে দিছিল রেটগুলো। তো এই ব্যাগটা সুমনা একটু পছন্দ করেছে, প্রত্যেকটা ব্যাগই সুন্দর। লাল তো সবসময় সবার ফেভারেট, সব কিছুতে যায় লাল, ওটাও সুন্দর। এটা এটা হচ্ছে কি তোমার, এই দুইটার একটা ভালো লাগবে। এগুলো আমাদের রেড কালার নাই না, ডিজাইনটা একটু একই, মানে ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করছে। সুমনা চিন্তায় পড়ে গেছে কোনটা নিবে, লাল নাকি এ দুইটা কালার একটা, মানে সুমনা এটা এটাও সুন্দর, এই কালারটাও সুন্দর, কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর। এখন আসলে অনেকগুলো দেখলে তখন আর ডিসাইড করা জানা যায় কোন কালারটা নেওয়া যাবে, এরকম একটা অবস্থা আর কি। যাই প্রিভিয়াস, আমি এখানে ব্যাগগুলো আপনাদেরকে একটু দেখাইতেছি, যাদের ভালো লাগে রাজ্জাক প্লাজার নিচতলা থেকে এসে নিয়ে যাবেন। আমি আমার পেজে এটা দিয়ে দেব, ইউটিউবে দেব। আমি মনে করি সবার মধ্যে রাজ্জাক প্লাজার মধ্যে হচ্ছে ব্যাগের জন্য সেরা। এখন তুই ডিসাইড কর কোনটা নিবি, মানে তিনটার একটা নিতে হবে নাকি? তিনটা থেকে তো বেস্ট, এটাও ভালো লাগে, মানে সব করে আমার ভালো লাগে। এ তবে এটা একটু ফুটে থাকবো আর কি হাতে নেন, প্রত্যেকটা কালার হলো স্ট্যান্ডার্ড কালার। চিন্তা কর সুমনা টেনশন পড়ে গেছে আসলে কোন ব্যাগটা নেবে। আমার কাছে এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এই দুইটার একটা নিতে পারো। না ময়লা ইয়ে আটকাবে না,
কিন্তু ভিতরে কোনটার বেশি জায়গা বেশি এটা দেখ। এখন কত টাকা বলবেন সেটা বলেন, আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, এটা কিন্তু আসলে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে। রেটটা বলেন, দুটো রেট বলেন, 1450 রাখা যাবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম জুতার দোকানে, তো এসে এখানে দেখি ভাইয়া হচ্ছে আমাদের দেশেরই, দেখেন আমার আপনার ঠিক হবো না তাই না, আমাদের হ্যাঁ, তো ভাইয়া এখানকার আমাদের দেশের কিশোরগঞ্জের বৈরব কিশোরগঞ্জের। তো সুমন এখানে জুতা পছন্দ দিয়ে জুতাগুলো দেখেন, তো এই জুতাগুলো হচ্ছে বাটা জুতা, সম্পূর্ণ বাটা জুতাটা দেখলে অনেকে হইতে পারে এই কিন করবে না রেটটা, কিন্তু রেটটা আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে 799 টাকা, তার নাম হচ্ছে 800 টাকা, মানে 800 টাকা। যাই হোক জুতাগুলো অনেকদিন লাস্টিং করবে, এসব জুতা ধোয়া তারপর কাদার মধ্যে পরে সব কিছু দেখতে আরাম পাওয়া যাবে আর কি। দুইটাই দিয়ে দেয় পেজ আর একটু। তো সুমনা কি জুতা পছন্দ হয়েছে? তো এই তো এটা হচ্ছে সুমনার মাক্স, তারপর সুমনা যা যা শপিং করলো সব এক এক করে আপনাদেরকে শর্টকাটে দেখাই। দেখুন এটা হচ্ছে সুমনার ছোট বোনের মেয়ের জন্য কেনাকাটা করছে সুমনা, এটা একটা ফ্রক, মা সুন্দর তো লাগতেছে অনেক না। এটা হচ্ছে গেঞ্জি, দুইটা গেঞ্জি না একটা ফ্রক দুইটা গেঞ্জি, আর এখানে হচ্ছে দুটা পায়জামা, খুবই সুন্দর ছিল না শীতকাল যেহেতু চলে এসেছে। আমি কাপড় খালি নিতে চাই না, এটা হচ্ছে জুতা কাপড়ের, এটা হচ্ছে টুপি কান টুপি, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সুমনা থ্রি পিস, থ্রি পিসটা এটা দেখাও আগে, এই থ্রি পিসের রেট এটা কোট, এটা কোট হচ্ছে 1150 টাকার, কিসের কোট জানি। যাই হোক আমাদের কাছ থেকে কাপড়টা কত টাকা নিচ্ছে এটা সুমনা বলে দাও, ফিক্সড প্রাইসটা তুমি বলে দাও। এই ফিক্সড প্রাইস নিচ্ছে 1000 টাকা, কিন্তু দাম চেয়েছিল কত তারা বলছে যে 1800 টাকা নিচে দিবেই না, তারা এগুলো 2500 বাইশ পরে। আমি কি বলছি, আন্টি বলছে যে আমি কাপড়ের বিজনেস করি আমি দাম জানি, আর কি সুমনার বোনের জন্য সুমনার ব্যাগ কিনছে, সুমনার বাড়িতে ছোট একটা বোন আছে পড়াশোনা করে, ওই ব্যাগটাও কেনা হয়েছে। এই ব্যাগটা অনার্স ব্যাগটা চাইছিল সেই জন্য আজকে ব্যাগটার জন্য নিয়ে নিছি, 400 টাকা নিয়েছে। ব্যাগটা খুবই সুন্দর হয়েছে লেডিস মানে মেয়েদের। আর সুমন একদিন জুতা কিনছে সম্পূর্ণ, এটা বাটার জুতা, মানে ওনাদের দোকানে ডিলারশিপ আছে বাটার, তো আমি সেলটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। বাটার জুতা যে বাটা লেখা আছে 799 টাকা, ও সরি সরি মানে 799 টাকা, এটা তো ফিক্সড দাম। হ্যাঁ তো যাই হোক সুমনা অনেক শপিং করলো, আরো কিছু বাকি ছিল, আরো কিছু বাকি ছিল, এটা আবার দুই একদিন পরে আমরা যাবো ইনশাআল্লাহ, সময় ছিল না। সবাই দোয়া করবেন এভাবে যেন সবসময় আমরা চলতে পারি, ভালো থাকি। আমাদের মন খুবই খারাপ থাকে, তারপর আমি বলে যে শপিং এ যখন যাই তখন খুব ভালো লাগে, কম বেশি সবাইকে বলে যে শপিং করবেন তখন মন ভালো লাগবে, শপিং না করতে পারলেও মার্কেট একটু ঘুরবেন দেখবেন অনেক মন ভালো হয়ে যাবে। তো যাই হোক আর বেশি কথা বলি না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।